জি বাংলা ইজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আমার জন্মভূমির কিছু প্রকৃতি বা আমার জীবনে ফেলে আসা প্রাইমারি স্কুল যেটাই আমি আপনাদের সঙ্গে পরিচিত করে দেব দেখুন এখানে একটা বকুল গাছ যখন প্রাইমারি স্কুল থেকে ফিরতাম তখন এই বকুল গাছে বকুল পেরে খেতাম পাকা পাকা বকুল ফল আপনারা অনেকে এই বকুল গাছটা চেনেন বা বকুল ফল খেয়েছেন আর এটা আমাদের গ্রাম তো গ্রামের পরিবেশটা দেখুন এদিকে মাঠে প্রচুর পরিমাণে সর্ষে লাগানো হয়েছে আর আমি আপনাদের দেখুন এই রাস্তা ধরে যাচ্ছি আমার সেই ফিরে আসা প্রাইমারি স্কুলে যে প্রাইমারি স্কুলটা আমি আপনাদের আজ দেখাতে চাই তো দেখুন প্রাইমারি স্কুলের পিছনে যে পাঁচ দেখছেন এখানে এখন তৈরি হয়নি এখানে হবে ইংলিশ মিডিয়াম আর আমি স্কুলে পড়তাম তো ধরুন স্কুলের ভিতরে তো আমি স্কুলের ভিতরে চলে এসেছি প্রথমে আমি বলি স্কুলটা আমি যখন পড়তাম তখন স্কুলের নাম ছিল স্মৃতি মুখার্জি প্রাইমারি স্কুল বর্তমানে স্কুলটার নাম হয়েছে সুনীল ভট্টাচার্য মেমোরিয়াল হাই স্কুল বর্তমান নাম আর এই নামকরণটা করেছেন মানিক ভট্টাচার্য আর উনি এই স্কুলটা কিন্তু তৈরি করেছেন আর মানিক ভট্টাচার্য উনি একজন বিশাল বিশাল বড়ো মাপের মানুষ তো আপনারা অবশ্যই নেটে সার্চ করে দেখতেই পারেন মানিক ভট্টাচার্য মানুষটা কে তাহলে আপনারা পেয়ে যাবেন আর উনি হচ্ছেন আমাদের এই গ্রামেরই মানুষ তো গ্রামেরই ছেলে তো গ্রামে ছেলে হয়ে দেখুন আজ কিন্তু গ্রামকে ভুলে যায়নি আজ উনি যেমন এই গ্রামে থেকে একটা বিশাল বড়ো মাপের মানুষ উনি হয়েছেন যার হাতে প্রচুর প্রচুর ক্ষমতা যে আজ সেই স্কুলটা উনি তৈরি করেছেন শুধু ক্ষমতা হলে হয় না অনেক প্রেমী হতে হয় বা অনেক ভালো মানুষ হতে হয় তিনি সব ক্ষমতার অধিকারী তিনি যেমন প্রেমী তেমনই খুব খুব ভালো মানুষ তো সেই কারণে এই ভাবনা চিন্তাটা ওনার মাথায় এসেছেন যে এই গ্রামে একটা খুব বড়ো স্কুল তৈরি করতে হবে তাই উনি কিন্তু অলরেডি স্কুলটা তৈরি করে ফেলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটা আর পাশে এখন তৈরি হচ্ছে তাহলে কিন্তু পুরোপুরি স্কুলটা কাজ শেষ এই যে দেখছেন নতুন তৈরি হচ্ছে এখানেই ছিল সেই দুজালা স্কুল মানে দুটো রুম ছিল আর একজন মাস্টারমশাই ছিলেন তো সেই মাস্টারমশাইয়ের নাম ছিলেন নুরালুম শেখ তখন আমি স্কুলে পড়তাম অনেক দিন আগেকার কথা তো তো উনি যে আমাদের গ্রামে এই বাচ্চা ছোটো ছোটো মানে বাচ্চা যারা আজ আমাদের গ্রামের ভবিষ্যতে ওদের কথাই ভেবে যে একটা বড় স্কুল তৈরি করেছেন তার জন্য মানিক ভট্টাচার্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চিন্তাভাবনা উনি এই স্কুলটা সে তৈরি করে উনি কিন্তু মানে ক্ষান্ত দেবেন না উনি শুনছি আমাদের গ্রামে আরও একটা বড় হসপিটাল তৈরি করবেন তো ওনার এই উদ্যোগ বা ওনার এই চিন্তাভাবনাকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ আর ওনার চরণে আমি জানাই শত শত প্রণাম কারণ ওনার সামনে গিয়ে আমি জানি না কখনো কোনো দিন ওনার পাঁচই প্রণাম করতে পারবো না কারণ সেই সুযোগ হবে কি না আমি এই গ্রামের মেয়ে আমি স্কুলে পড়েছি সেই কারণে আমি আপনাদের স্কুলটা শেয়ার করছি আর আমি তো অবাক হয়ে যাচ্ছি স্কুলটা দেখে যে আমি যে স্কুলে পড়তাম আজকে সেই স্কুলটা তো মানিক ভট্টাচার্যকে জানায় অসংখ্য অসংখ্য প্রণাম স্কুলটা তৈরি করার জন্য উনি যদি কখনও আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ওনার সঙ্গে আমার একবার দেখা করার সুযোগ উনি অবশ্যই করে দেবেন সকল বন্ধুদের কাছে আমার আরও একটা অনুরোধ যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি চাই অবশ্যই মানিক ভট্টাচার্য আমার এই ভিডিওটি একবার হলেও দেখুক আমি জানি উনি কখনো এই ধরনের ভিডিও দেখবেন না বা ওনার দেখার কোনো সময় নেই তবুও আমি বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুক যাতে উনি জানতে পারেন যে স্কুলটার সম্বন্ধে আমি গ্রামে ছোট্ট একটা মেয়ে হয়ে যে এই গ্রামে স্কুলটা একটু হলেও তুলে ধরে তো সেই কারণে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের একবারও মনে হয় যে গ্রামের মেয়ে হয়ে আমি এটা করেছি তো অবশ্যই মানিক ভট্টাচার্য কাজ পর্যন্ত যেন ভিডিওটি অবশ্যই পৌঁছায় আপনারা সকলে এইভাবে শেয়ার করবেন ধন্যবাদ